দশম ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে দেশের 1000 ইউপিতে ভোট গ্রহণ চলছে। সকাল 8টা থেকে ভোট শুরু হয়েছে, চলবে বিকাল 4টা পর্যন্ত। তৃতীয় ধাপে 1007টি ইউপিতে নির্বাচনের তফসিল ঘোষণা করা হলেও ভোট হচ্ছে 1000 ইউপিতে। নানা জটিলতায় 7টি ইউপি নির্বাচন স্থগিত করা হয়। তৃতীয় ধাপের নির্বাচনে 101 জন চেয়ারম্যান, 337 জন সাধারণ সদস্য এবং 132 জন সংরক্ষিত সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া আজ অষ্টম ধাপে 9টি পৌরসভায় ভোট হচ্ছে।